গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তা আজকে একটু বেলাই হয়ে গেছে, তা আজকে এখন থেকেই আমাদের ব্লগটা শুরু হচ্ছে। আমাদের সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, তা এখন যা গরম পড়েছে তা একটু কাজের ফাঁকে সবাই মিলে বসে একটু লস্যি খাবো। যে গরম পড়েছে এখন আমরা বসে সব লস্যি খাচ্ছি। এই যে আমাদের পার্টনার, এও খাই বলে বসে রয়েছে। এই যে প্রেমে একজন এসে গেছে, ঠিক আছে, এই দেখো মাঝখানে যা গরম পড়েছে, যা প্রচন্ড গরম পড়েছে, এই গরমে আর টিকতে পারছি না। তা একটা লস্যি পার্টি চলছে। এই যে একজন একজন এসে গেছে, বসে আছে, এই যে লস্যি খাওয়ার জন্য বসে আছে। ওকে এখন আমাদের সঙ্গে যেখানে নিয়ে যাবো, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আমরা যেটা অর্ডার করবো সেটাই ওর হচ্ছে। না, এটা এখনো মা এখনো আসলি, মা খাবে, ভাই ওইখানে খাচ্ছে, বাবাও খাবে, তা আমরা দুজনে এখানে এসছি বসে খাওয়ার জন্য, চলে এসছি। মানে ইনিও এখন লস্যি খাবে, লস্যি খাবে, উনারও ঠান্ডা গরম লেগে বিশাল। হ্যাঁ, ওরটার জন্য আলাদা করে রেখে দিয়েছি, ও হচ্ছে আমাদের খাওয়ার পরে ওকে হচ্ছে খেতে দেবো। এটা হচ্ছে উনার বাটি। এই রান্না কমপ্লিট করে মা আমাদের সঙ্গে লস্যি পার্টিতে হচ্ছে জয়েন করলো। মা এসে জয়েন করলো আমাদের সঙ্গে, আর এমনি তো আছেনি, এরা চলছে এখনো। মা কেমন আছে লস্যিটা খেতে? মানে অন্য যে জায়গা থেকে এত আমরা এনেছি, হ্যাঁ, এটা খেয়ে দেখো কেমন দেখো। না, এই লস্যিটা ভালো, খুব সুন্দর তো করেছে, উপরে আবার কিচমিচ লুকিয়ে খেতে পারি না। ও যদি অগ্রহ শুয়ে থাকে ঠিক টের পেয়ে যায়। মানে আমরা আমরা মনে করছি অগ্রহ শুয়ে রয়েছে, কিন্তু ওই যে আমার মানে কান কান কতটা খারাপ, মানে আমরা যে যদি বিষয়েও যদি আমরা কিছু লুকিয়ে খাই ঠিক হচ্ছে টের পেয়ে যায়। সকালবেলা বাবার সঙ্গে ছোলা, তারপরে আমাদের সঙ্গে হচ্ছে লস্যি, তাহলে ভাত টাত খাবে না আজকে, ভাত থেকে হচ্ছে ছুটি সারাদিন। ওকে যদি এই এনে দাও আইসক্রিম, ছোলা, কেক, ক্যাডবেরি, ডজেস, ব্যাস এটাই ওর হচ্ছে মানে ব্যাস হয়ে গেল। মানে ভাতটাতে ওর আর প্রয়োজন নেই, এই উল্টো পাতা খাওয়া খেয়ে পেটটা হচ্ছে ভরে যায়। আমরা যা খাবো যে তার থেকে ভাগ তো বসাতেই হবে, ভাগ না বসলেও শান্তি হয় না। আমি তো হচ্ছে তাই করলাম, শেয়ার করলাম। আমার ঠিক হয়েছে, এবার থেকে ওকে রেস্টুরেন্টে নিয়ে যাবো। ওই যে বল, হয়ে গেছে, কাজ শেষ, উঠে গেছে, কাজ শেষ, উঠে গেল, কাজ শেষ, তোমরা খাও, ঠান্ডা লেগেছে। কি করে ঠান্ডা লাগলো বুঝলাম না, এত গরমে রোদ্দুরে বেরোচ্ছি তো, এত গরমটা লেগে গেছে, রোদ্দুরটা লেগে গেছে, রোদ্দুরে লেগে গেছে বলে ঠান্ডাটা হচ্ছে হট করে লেগে গেছে। আমি তো ঠান্ডা লাগলে ওষুধও খেতে পারি না, ওষুধ খেলে আমার অসুবিধা হয়। খাবার ওর ফাঁকা গ্লাসটাও এখন দরকার।
আচ্ছা আজকে দুপুরবেলায় আমাদের হয়েছে লাউর হচ্ছে তরকারি, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, আর হয়েছে ইঁচুড়ের ডালনা, আর হয়েছে ইঁচুড়ের হচ্ছে ডালনা, ওর সাথে আছে তেঁতুল মাখা, এই ভাত বাড়া হয়েছে। আমি এখনো হচ্ছে খেতে বসিনি, আমি বসবো খেতে, বোন আর মা বসে গেছে খেতে। বিকেলবেলা বেরোনোর আগে এই সন্ধে দিচ্ছি, সন্ধে দিয়ে তারপর বেরোবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আগে, প্রায় এক ঘন্টা আগে ওই বাড়ি ফিরলাম। ফিরে একটু একটু রেস্ট নিয়ে হচ্ছে আবার হচ্ছে এখন বেরোচ্ছি। এখনো আজকে সন্ধে চা খাইনি, এসে হচ্ছে খাবো। এখন সামনে পয়লা বৈশাখ বলে একটু কাজের প্রেশার আছে, কাজের প্রেশার থাকেই, কিন্তু এই সময়টা একটু হচ্ছে বেশি থাকে, যেহেতু হালকা তার কাট ফাট হয় ওই জন্য একটু চাপ থাকে। তাই বৈশাখটা পয়লা বৈশাখটা চলে গেলেই আবার কাজে কাজ হালকা হয়ে যাবে। এখন একটু হচ্ছে বাড়িতে কম থাকা হচ্ছে, তা এখন হচ্ছে বেরোবো আবার, মানে কিছু করে এসেছিলাম, আবার এখন কিছু কাজের জন্য বেরোবো, তারপরে এসে হচ্ছে চা খাবো, আবার বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই এখন বাড়ি ফিরবো, কাজ শেষ। তা এই এত সুন্দর হাওয়া দিচ্ছে, তা এখন ভাবলাম যে হাঁটতে হাঁটতে একটু বাড়ি যাই, আর মানে যাবার পথে রিলায়েন্সেও ঢুকতে হবে। আমাদের চায়ের জন্য দুধ নেই, বিস্কুট নেই, এগুলো নিতে হবে, ওর জন্য রিলায়েন্সে একটু ঢুকবো। এতে ইভিনিং ওয়াকও হয়ে যাবে, গাড়ি যাচ্ছে বিশাল আওয়াজ, এতে ইভিনিং ওয়াকও হয়ে যাবে। কি সুন্দর হাওয়া ছেড়েছে, ওই দাঁড়া আগে আগে কি যাচ্ছিস, চল একসঙ্গে যাবো না। তাই এই ফাঁকা রাস্তা পেয়ে আমি বললাম যে চল আজকে হাঁটতে হাঁটতে বাড়ি যাবো, টোটোয় না উঠে হাঁটতে হাঁটতে হচ্ছে বাড়ি যাবো। তো চলো তোমাদেরও হচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে দেখাই আশপাশটা, সত্যি খুব সুন্দর লাগছে। সামনে পুজো হচ্ছে মন্দিরে, চলো সামনে একটা রেস্টুরেন্ট আছে, চন্দ্র দেখায়, একটা জিমও আছে। এক ফাঁকে ভালোই হলো, আমাদের সন্ধ্যেবেলায় তো হাঁটা হয় না, এই ফাঁকে একটুখানি কাজও শেষ হয়ে গেল, ফাঁকা রাস্তা পেলাম আর সুন্দর এই হাওয়া দিচ্ছে। আমি বললাম চ দেখো আশপাশটা কতটা সুন্দর, আজ রাস্তাগুলো একদম ফাঁকা ফাঁকা, আর হাওয়াটাও এত সুন্দর লাগছে গায়ে। ফাঁকা রাস্তা হলে হাঁটাটি করতেও একটু ইয়ে লাগে, আরাম লাগে। এই রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে বাবা লোকনাথের মন্দির দেখে দাঁড়িয়ে পড়লাম। এখন ঢুকবো, মামা
আজকে আলুর দাম কত যাচ্ছে মা? আজকে 23 টাকা নামেনি, 23 টাকা 23 টাকা। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তোমাদের কমেন্টের আমাদের খুব খুব দরকার। অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে ক্লিক করো, না হলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকে এইটুকুনি, গুড নাইট, টাটা।